ভবিষ্যতের চাবিকাঠি এখন আপনার হাতে, আপনার বিশ্বাসই আপনার সফলতা। বর্তমান সময়ের মধ্যে সচেতনশীল ব্যক্তিকে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়। আসুন সামান্য কয়েক মিনিটে আমরা আমাদের ভবিষ্যৎ দেখে নিই। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বর রাতে 2021 সালের বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানো হবে। সবাই চান নতুন বছরে নতুন করে শুরু করতে, যাতে বিগত বছরের খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে পারেন। গ্রহ নক্ষত্র অনুসারে বছরের কিছু মাস রাশিচক্রের জন্য খুব অনুকূল, আবার কিছু মাস আছে যখন আমাদের খুব সতর্ক হওয়া দরকার। জ্যোতিষাচার্য অরবিন্দ মিশ্রের কাছ থেকে জেনে নিন 2022 সালের কোন মাসগুলি আপনার জন্য অশুভ হতে পারে, যেখানে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য 2022 সালের প্রথম মাস জানুয়ারি চ্যালেঞ্জিং হতে পারে, কারণ এই রাশির জন্য সূর্য নবম ঘরে থাকবে। এছাড়াও মার্চ ও এপ্রিল মাসেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন আসতে পারে। বৃষ রাশি। মে, অক্টোবর ও ডিসেম্বর মাস বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে না, কারণ এই মাসে সূর্যের গতি এই রাশির জাতকদের জীবনে অশান্তি তৈরি করবে। বিশেষ করে শিল্পে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, আর এই মাসে কোনো সিদ্ধান্ত নিতে আপনার বেশি সমস্যা হবে। মিথুন রাশি। 2022-এর জানুয়ারি মাস মিথুন রাশির জাতকদের জন্য কঠিন হবে। এছাড়াও ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসেও এই রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্কট রাশি। বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি কঠিন হবে যারা রিলেশনশিপে রয়েছেন। তাদের ভুল বোঝাবুঝির কারণে জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা হতে পারে। এছাড়াও জুন এবং ডিসেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের সাবধানে চলাফেরা করা উচিত। সিংহ রাশি। জানুয়ারি ছাড়াও মার্চ এবং জুলাই মাসে সিংহ রাশির জাতকদের জন্য নতুন বছর কঠিন হতে চলেছে। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থানের কারণে মিথ্যা অভিযোগ আসতে পারে, সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ ঘরে সূর্য বেশি খরচ নিয়ে আসবে। এছাড়াও জুলাই এবং আগস্ট মাসে অগ্রগতি না দেখে আপনি হতাশ হবেন, সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি। মার্চ মাসে ষষ্ঠ ঘরে সূর্য চাকরিতে স্থান পরিবর্তন প্রবল যোগ তৈরি করেছে। এছাড়াও মে এবং সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতকদের জন্য আর্থিক সমস্যায় পূর্ণ হবে। বৃশ্চিক রাশি। এপ্রিল সবচেয়ে খারাপ মাস হবে, বিবাহিতদের জীবন চাপে ভরপুর থাকবে। অবিবাহিতরা যদি তাদের ভালোবাসা প্রকাশ করতে চান, তবে এই মাসটি তার জন্য অনুকূল নয়। এছাড়া জুন ও অক্টোবর মাসও শুভ হবে না। ধনুরাশি। মে, জুলাই ও নভেম্বর এই তিন মাস ধনুরাশির জন্য খারাপ যাবে, ভাগ্যসহায় হবে না। এছাড়াও আপনি এই মাসে প্রেম, জীবন বা কাজের সিদ্ধান্ত নিতে অক্ষমতার কারণে ক্ষতিগ্রস্ত হবেন। মকর রাশি। জুন মাস মকর রাশির জাতকদের জন্য সবচেয়ে খারাপ হতে চলেছে। অষ্টম ঘরে সূর্য কোনো অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আগস্ট ও ডিসেম্বর মাসকেও অশুভ বলে মনে করা হয়েছে। কুম্ভ রাশি। নতুন বছরের জুলাই মাস কুম্ভ রাশির জন্য কঠিন পরীক্ষার চেয়ে কম হবে না। যারা সম্পর্ক বা ডেটিং করছেন তাদের জন্য এই মাসটি কঠিন হতে পারে। মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি ও অক্টোবর মাস অশুভ হবে। আপনি নিরুৎসাহিত না হয়ে ইতিবাচক হয়ে সংগ্রাম করবেন। যদিও আপনি অনুভব করবেন যে আপনি এই যুদ্ধে হেরে গেছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে।